السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد شكل প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতি অল্প সময়ের মধ্যেই নরসিংদীর বিভিন্ন থানার কমিটি গঠনের পর আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির নরসিংদী থানা সদরের কমিটিও গঠন করার জন্য আজকের এই সম্মেলনে যোগদান করার মত তৌফিক দান করেছেন সেজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটি নরসিংদী জেলার উদ্যোগে আয়োজিত নরসিংদী সদর থানার যুগ উপযোগী একটি কমিটি গঠন উপলক্ষে আজকের এই সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত রয়েছেন কুতুবে আলম হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা শেখ শিহাবউদ্দিন পলাশি হুজুর রহমতুল্লাহি আলাইহির সাহেবজাদা গাজীপুর সাউরাইত ধনপুরের পীর সাহেব হুজুর নামে খ্যাত আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব আধ্যাত্মিক জগতের এক অনন্য রাহবার বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় আমির উপস্থিত রয়েছেন হযরত মাওলানা কারি শেখ ওয়াহিদুজ্জামান সাহেব হুজুর হাফিজাহুল্লাহ হুজুরের প্রধান অতিথির এই উপস্থিতিতেই আমরা আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করছি বিশেষ অতিথি হিসাবে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আল জামিয়াতুল ইসলামিয়া ইসলামপুর মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস জামিয়া এমদাদুল উলুম পলাশ মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটি নরসিংদী জেলার সম্মানিত আমির হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম কাসিমী সাহেব দামাত বরকাতুহুম আজকের এই সবার সভাপতির আসনটি অলঙ্কৃত করে থাকবার কথা যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ইনশাআল্লাহ বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির নরসিংদী জেলার সহসভাপতি নরসিংদী ভেলানগর রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসা সম্মানিত মুহতামিম হযরত মাওলানা সুলতান আহমদ সাহেব তিনি আজকের সভার সভাপতিত্বটি ইনশাআল্লাহ তিনি উপস্থিত থেকে সভাপতিত্ব কার্যক্রম পরিচালনা করবেন আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল আরব তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মিলনায়তনে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত উপস্থিতি ইতিমধ্যেই যারা দূর দূরান্ত থেকে কাছে কিংবা দূর দূরান্ত থেকে আমাদের আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিজ্ঞ ওলামায়ে কেরাম বিভিন্ন মসজিদের ইমাম খতিব এবং সমাজের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান সম্মানিত মুসল্লিয়ানে কেরাম যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু করতে যাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে চমৎকার তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছে আল আরব তাহফিজুল কোরআন মাদ্রাসার কৃতিছাত্র রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম আসছে আজকের অনুষ্ঠানের উদ্বোধনী তেলাওয়াত করবার জন্য السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم
الجحيم وما منا إلا له مقام معلوم وإن مسبحون وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكن عباد الله المخلصين فكفروا به فسوف يعلمون ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إن فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب بالعزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ আল আরব তাহফিজুল কোরআন মাদ্রাসার কৃতি ছাত্র হাফেজ রাকিবুল ইসলাম চমৎকারভাবে তেলাওয়াত করলেন আমরা তার সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এই পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত সরলা কণ্ঠে চমৎকার একটি ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছে আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির কৃতি ছাত্র হাবিবি শিল্পী গোষ্ঠীর সদস্য কেফায়েতুল্লাহ আল হাসান শিল্পী কেফায়েতুল্লাহ আল হাসান মঞ্চে আসছে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নামাজ কি বলো না কাজ আছে কাজ কি বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজ কি বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরকালে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যে থাকায়, সময় গেলে পাবে না ফিরে মরণ তোমায় লইবে গিরে, ফজর কাটে ঘুমের ঘরে, জুহর কাটে কাজে, আসর কাটে খেলাই দুলাই, মাগরিব মাঝে মাঝে, ফজর কাটে ঘুমের ঘরে, জুহর কাটে কাজে, আসর কাটে খেলাই দুলাই, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়েলে থাকো মিছে দুনিয়ার পিছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার ইসলামী প্রোগ্রামে নামাজ নিয়ে চমৎকার এই ইসলামী সঙ্গীতটি পরিবেশন করায় শিল্পী কেফায়েতুল্লাহ হাসানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যেই, নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠান শেষ করবার টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি। এই পর্যায়ে আমাদের বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির চিন্তাধারা, রূপরেখা, উদ্দেশ্য, টার্গেট, লক্ষ্য ইত্যাদি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে উদ্বোধনী বক্তব্য রাখবেন আজকের এই সভার যিনি মধ্যমণি, বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির যিনি সম্মানিত চেয়ারম্যান কুতুবে আলম হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা শেখ শিহাবুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা কারি শেখ ওয়াহিদুজ্জামান সাহেব আমাদের মাঝে স্বাগত বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির নরসিংদী জেলার সদর থানার সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা খুরশেদ আলম মাক্কি সাহেব হুজুর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এছাড়াও আরও যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আবারও উষ্ণ অভিনন্দন জানিয়ে আজকের প্রধান অতিথিকে স্বাগত বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মা নাবিয়্যা বাদা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে নরসিংদী জেলা শাখা সদর থানা আয়োজিত আজকের কমিটি গঠন উপলক্ষে আল আরাব তাহফিজুল কোরআন মাদ্রাসার পক্ষে নরসিংদী জেলার বিভিন্ন থানা শাখা থেকে এবং বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় দায়িত্বশীল সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন আজ আব্বাদ রহমতুল্লাহ আলাইহির
রেখে যাওয়া বাগানের ফুল নক্ষত্র আবাজানের খলাফা মুআজ্জা সুলামা ইকরাম ঔষধি মণ্ডলী আজ শুরুতে মহান রব্বে করিমের দরবারে কালিমাতুর শুকর আদায় করে নিচ্ছি যিনি জাতির এই দুর্দিনে জাতিকে নিয়ে আগামী দিনে এ জাতির মুক্তি ও সফলতা সামনে রেখে ওলামায়ে কেরামের করণীয় কি আজকে জাতির করণীয় কি বর্জনীয় কি এবং বাংলাদেশ সমাজ বাস্তবায়ন কমিটির আগামী দিনের পরিকল্পনা টার্গেট কি সেই কাজকে সামনে নিয়ে আমরা যে এখানে এই সকালবেলা দিনের শুরুতে পবিত্র কালামে হাকিমের তেলাওয়াতের মাধ্যমে আজকের কার্যক্রম শুরু করতে পেরেছি সেজন্য মহান রব্বে করিমের দরবারে কালিমাতুর শুকর আদায় করে নিচ্ছি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা অবশ্যই অবগত আছি যে আজকে নরসিংদী জেলার সদর থানার একটি সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আজ আমি শুরুতে বলছি বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য কি কি করতে চায় তাদের আগামী দিনের পরিকল্পনা কি সেই কথাটা আমাদের জানা দরকার এক নম্বর পলাশী হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন বাবা তোমরা দুটি কথাকে গলার মালা বানাও নাম্বার এক তওবা করো নাম্বার দুই নামাজ পড়ো তওবা করলে বান্দা গুণামুক্ত হয় গুণামুক্ত মানুষগুলি তার রবের সাথে তার মালিকের সাথে সম্পর্ক করার মাধ্যম হলো নামাজ এই নামাজ পলাশী হুজুর রহমতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে চল্লিশ জন ইমামকে নিয়ে একটি ছোট্ট একটি কমিটি গঠন করেছেন যে কমিটির একটা চিন্তা ধারা ছিল যে এই কমিটির মাধ্যমে হাঁটি হাঁটি পা পা করে সমগ্র বাংলাদেশে নামাজের সেই আওয়াজ যে দেশের শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান ওই দেশের শতকরা পঁচাশি পার্সেন্ট মুসলমান বেনামাজি সেই কথাকে সামনে রেখে যে বাংলাদেশের শতকরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান কীভাবে নামাজি হয়ে যায় সেই লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিলেন আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর পরে আজ সেই চিন্তাধারা সেই কল্পনা সেই আশা নিয়ে বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির একটি গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া গোটা বাংলাদেশকে নিয়ে সামনে নিয়ে একটি কমিটি উপহার দিয়েছিল আজ থেকে দুই বছর আগে আজ সেই ধারাবাহিকতায় আজও গোটা বাংলাদেশে পর্যায়ক্রমে কমিটি গঠন চলছে আজকেও হবে ইনশাআল্লাহ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নরসিংদী জেলা কমিটির পক্ষ থেকে আজকের আগত ওলামায়ে কেরাম ঔষধি মণ্ডলীদের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আপনাদের কাছে দোয়া চাচ্ছি পলাশী হুজুর রহমতুল্লাহ আলাইহি যে কল্পনা ছিল সেই কল্পনা এখলাস টার্গেট ইস্তেকামতের সাথে আমাদের সকলকে ওই কাজকে বাস্তবায়ন করার জন্য তওবা করো নামাজ পড়ো এই কাজের রূপরেখা তৈয়ার করে গোটা বাংলাদেশ নয় সারা বিশ্বে এই সংগঠনের মাধ্যমে নামাজের দাওয়াত আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুক আমাদের আজকের আশাকে আল্লাহ তাআলা না জাতির উসিলা বানিয়ে দিক আসসালামু আলাইকুম
মাশাআল্লাহ ইতিমধ্যে আমাদের বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির চিন্তাধারা রূপরেখা কি লক্ষ্য উদ্দেশ্য কি এই সম্পর্কে আমাদের মুহতারাম আমির জনাব হযরত মাওলানা কারি শেখ ওহিদুজ্জামান সাহেব চমৎকারভাবে আমাদেরকে দিক নির্দেশনা এবং তথ্য জানালেন হযরতকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি হুজুরের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে